নমস্কার বন্ধুরা আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা ত্রিপুরা জ্যানেল চ্যানেলের এই ভিডিওটিতে টিপিএসসি কম্বাইন্ড টু মেন্সের যে এক্সাম বোধ ইংলিশ পেপার এবং জি ক্যান সি এ পেপারটা নিয়ে ডিসকাশন করবো একটি অ্যানালিসিস করবো স্ট্যান্ডার্ড অ্যানালিসিস এবং আমরা এটাও ডিসকাস করবো যে আমরা যে প্যাটার্নে তোমাদেরকে পড়িয়েছিলাম বা যে প্যাটার্নে আমরা তোমাদেরকে ওপেন সাজেশনস দিয়েছিলাম এটা থেকে কী কী জিনিস কমন পড়েছে এবং তোমরা হয়তো আরও কোন কোন জায়গাতে ইম্প্রুভ করতে পারতে ওভারঅল কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম ছিল পুরোটা আমরা আজকে ডিসকাস করব এই ভিডিওটিতে ভিডিওটি একটু লম্বা হবে কিন্তু আমি আশা করব তোমরা ভিডিওটি যারা যারা নতুন টিপিএসসি এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ অ্যাজ ওয়েল এস যারা তোমরা পুরোনো স্টুডেন্ট আছো যারা কম্বাইন্ড ত্রিপুরা সিভিল সার্ভিসেস অ্যান্ড অল আদার এক্সামসের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ অলরেডি নিচ্ছ বা ফিউচারে নেবে প্রত্যেকের আমার মতে ভিডিওটি একবার শোনা খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা চেঞ্জিং ট্রেন্ডস অফ টিপিএসসি সে প্রত্যেকটা জিনিসই আমরা ডিসকাস করি এই ভিডিওটিতে ঠিক আছে ভিডিওটিতে যাবার আগে আমি দুটো কথা তোমাদেরকে বলতে চাই একটা কথা হলো তোমরা অনেকে যেহেতু আমাকে কোয়ারি করছো যে কম্বাইন্ড থ্রি প্রিলিমস ব্যাচ এবং টিসিএস প্রিলিমস ব্যাচটা কবে আপনি শুরু করবেন স্যার আমি গিভ আজ এ উইক অফ টাইম আই এম গোয়িং আউট অফ স্টেশন অ্যান্ড আফটার দ্যাট ওয়ান্স আই কাম ব্যাক তারপরে জানুয়ারি ফার্স্ট উইকের থেকে প্রবাবলি শুরু হয়ে যাবে ঠিক আছে তো উই উইল ডিসকাস উইথ ইউ দ্য ডিটেলস অফ দ্য সেম দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট আমি চাই তোমরা এখন যেহেতু নিউ ইয়ার শুরু হচ্ছে এর আগে তো আমাদের নিউ ইয়ারে আমরা টিপিএসসি নিয়ে ফোকাস করবো ওভারঅল এবং অবভিয়াসলি জিআরবিটি টু যখন বেরোবে জিআরবিটি টু নিয়ে ফোকাস করবো তো নিউ ইয়ারে আমি চাই তোমরা যারা এই টিপিএসসি এক্সপিরিয়েন্ট আছো ত্রিপুরাতে সবাই যাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ চ্যানেলে খুবই ইম্পর্টেন্ট ভিডিওস আসবে অন টিপিএসসি অ্যাজ ওয়েল এস ইউনো ডিফারেন্ট ডিফারেন্ট কম্পিটিভ এক্সামস যেগুলো ইম্পর্টেন্ট সেগমেন্টস আছে আমরা সেগুলো হাইলাইট করে এখন ইন্ডিভিজুয়াল ভিডিওস আমরা নিয়ে আসব ঠিক আছে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে অ্যান্ড ডেফিনেটলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ত্রিপুরা চ্যানেল ঠিক আছে এখন শুরু করছি আমি তো আমি ইংলিশ পেপারটা নিলাম পেপারটা আমাকে একজন স্ক্রিনশট পাঠিয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পারো প্রথমে তো প্যারাগ্রাফ তিনটে অপশন থাকে প্রথম অপশনটা কী দিয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন ইয়ার ভিউজ অন হাউ এক্সিস্টিং ট্যুরিস্ট প্লেসেস অফ ত্রিপুরা ক্যান বি অ্যাক্সেসিবল অ্যান্ড বি পপুলারাইজড এবং প্রসপেক্টিভ ট্যুরিস্ট অফ আদার পার্টস অফ ইন্ডিয়া এটা তোমরা যদি ওপেন সাজেশনটা দেখো যেটা আমি টু উইক্স আগে দিয়েছিলাম টেলিগ্রাম গ্রুপে অবভিয়াসলি ইউ গাইজ স্প্রেডিড অ্যাক্রস ইউর সোর্সেস আমি তো অলরেডি বলেছিলাম এটাকে স্প্রেড করার জন্যে প্রথম যে টপিকটা আমি দিয়েছি অ্যাস এ টপিক দ্যাট ওয়াজ ত্রিপুরা ট্যুরিজম এবং এটা ত্রিপুরা ট্যুরিজমেরই পার্ট এবং রিসেন্টলি দেখো সৌরভ গাঙ্গুলি যে এসছেন উনি হি ইজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ ত্রিপুরা ট্যুরিজম ঠিক আছে ওটাকে মাথায় রেখেও এটা করা হয়েছে বুঝতে পারলে কোয়েশ্চেনটা করা হয়েছে ইটস এ ভেরি কারেন্ট কনকারেন্ট কোয়েশ্চেন যারা যারা তোমরা ইকোনমিক রিভ ত্রিপুরাতে ত্রিপুরা ট্যুরিজমের চ্যাপ্টারটা পড়েছ প্লাস সৌরভ গাঙ্গুলির ব্যাপারে যেন দিস শুড বি এ কেক ওয়াক ফর ইউ টু রাইট সেকেন্ড হলো রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস অফ স্মল সেভিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন শেয়ার মার্কেট এটা একটু টেকনিক্যাল প্যারাগ্রাফ আই অ্যাম প্রেটি প্রেটিমাথ শিওর এটা হয়তো এইট্টি পার্সেন্ট অব দ্য ক্যান্ডিডেট এটা ধরবে না যে মানে খুব ভালোভাবে না জানে এটাকে ধরবে না কারণ এটার মধ্যে লেখার মতো দেড়শো ওয়ার্ডের মধ্যে অনেকের কাছে যাদের আইডিয়া নেই এটা মুশকিল হবে ইটস কোয়াইট আনকমন আচ্ছা সিটা কি এসে রাইটের প্যারাগ্রাফ অন ইসরায়েল অ্যান্ড হামাজ কনফ্লিক্ট অ্যান্ডস ইম্প্যাক্ট অফ ইন্ডিয়া এটা আমি তোমাদেরকে বলেছি অনেকবার আমরা লাস্টে যাদের অ্যাসাইনমেন্ট ছিল অ্যাসাইনমেন্টটা আমরা করিয়েছি ইভেন্ট আর ভিটি গ্রুড ডিমকেও আমি দু তিনবার জিজ্ঞেস করেছি দু তিনটে ক্যান্ডিডেটকে তো ইট ইস অ্যাগে এ কারেন্ট টপিক দ্যাট দে হ্যাভ গিভেন তো তিনটে এস এর মধ্যে মোটামুটি দুটো এসে তিনোটা এসেই বেসিকলি কারেন্ট টপিকের উপরই তো টিপিএসসি কিন্তু ইউ কিন্তু ইউনো নিজের প্যাটার্ন চেঞ্জ করে দিচ্ছে ইন টার্মস অফ এসে নাও রিপোর্টের ব্যাপারে তোমরা যদি ওপেন সোর্সের সাজেশনটা দেখো আমি বলেছিলাম কোনো কারেন্ট ইভেন্ট দিয়ে ওরা করে দেবে ঠিক আছে রিপোর্ট দিয়ে দেবে ঠিক আছে তো রিপোর্টের উপর এখন অবধি যেটা মানে আমি বুঝতে পেরেছি সেটা হলো সেই জিনিসটাই ওরা করেছে একটু ডিফারেন্ট ওয়েতে কিন্তু ইজি দিয়েছে ওরা বেসিক্যালি প্রথমটা ওরা কী দিয়েছে আগ আগরতলা আঘাওরা রেল রোডের উপর তোমরা যদি সাজেশনসে দেখো আমাদের পেপার টু সাজেশনসের মধ্যে ত্রিপুরা ইম্পর্টেন্ট টপিক্সের মধ্যে এটা আছে লাস্ট বাট ওয়ান আমি তোমরা স্ক্রিনে দেখতে পারো ঠিক আছে তো আগের প্রথম অর এটাও দিয়েছি আমি ইন্ডিয়া কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আইসিসি ওয়ার্ল্ড কাপ দ্য জার্নি অফ টিম ইন্ডিয়া আইসিসি টু টোয়েন্টি থ্রি আইসিসি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ হেল্ড ইন ইন্ডিয়া ডিউরিং অক্টোবর নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো এই দুটো দিয়ে সুন্দর যে কোনো একটা অর করে রিপোর্ট লিখতে পারো এবং দুটো রিপোর্টই খুবই স্কোরিং হবে আমার মতে ভালো নাম্বার উঠবে রিপোর্টে অ্যাসেতে দুটোতেই একদম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন তিন নম্বর কোয়েশ্চেনটা হলো মানে এটার সেকেন্ড পার্টটা এখনও আমার কাছে কপি আসেনি তো আমি হাইলাইট করে বলছি যেটা এসছে সেটাকে আমি বলছি जे लैटर पार्ट थ्री ए रईट तो 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 तो, ए लेटर पब्लिक इमेल लेटर टू द ऑफिसर इन चार्ज ऑफ ए लोकल पुलिस स्टेशन टू रिपोर्ट अबाउट द मिस यूज अफ य आर ए फेसबुक आईडी एन आनोन यूजर एंड सेंडिंग अनसोशल सोशल कन्टेंट द इंटरनेट बेसिकली जो तो हलो इल एफेक्ट अफ सोशल मीडिया जी एसर मध्य टपिक दिए इल इफेक्ट्स वस अफ सोशल मीडिया মানে একটা স্পেসিফিক ফেসবুক ইজ এ বিগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হননি তো কেউ যদি তোমার হ্যাক করে নেয় সাইবার ক্রাইম এবং হ্যাক করার পর তারপরে মানে ও যদি কিছু আন সোশ্যাল কন্টেন্ট থাকে তাহলে তুমি রিপোর্ট কীভাবে করবে কাকে করবে লোকাল অথরিটিতে তো এটা ডেফিনেটলি আমাদের যে লেটার টেম্পলেটে ছিল প্রথম পয়েন্টে যে তোমরা কোনো অথরিটির থেকে রিগার্ডিং এন ইউনো ইন্ডিভিজুয়াল গ্রিভেন্স এটা ইন্ডিভিজুয়াল গ্রিভেন্সের মধ্যেই পড়ে প্লাস দ্য টপিক ইটসেলফ ইজ কমন তো আমি আর যেটা ধারণা সেকেন্ড পার্টটা আমি পাইনি আমি যখন হবে আমি পিডিএফটা দিয়ে দেব আমাদের গ্রুপে লেটারের সেকেন্ড পার্টটা আমি পাই না আমার মতে এস এ রিপোর্ট অ্যান্ড লেটার প্রত্যেকটা কন্টেম্পোরারি টপিক আছে এবং প্রত্যেকটার উপর খুব সুন্দর লেখা যায় যারা যারা তোমরা রিটেন প্র্যাকটিস করেছ ঠিক আছে আমি প্রেসি আর ওগুলি নিলাম না দিজ আর অল স্ট্যান্ডার্ড থিংস ওগুলি তো আর কমন পড়ে না কম্প্রিহেনশন আর প্রেসিস লেটস কাম ডাউন টু গ্রামার দেখা যায় গ্রামারের স্ট্যান্ডার্ডটা কী हुई प्रथम फिलिंग दि ब्लैंक देो हुई वार्ड इज कारेक्ट इन द फलोिंग सेंटेंस शी वाज डैश टायड आफ्टर रानिंग द मैराथन एक्चुअल एक्सट्रिमलिट्रिमल मध्य कौन वार्ड प्रत्येक एक्सट्रिमलि वार्डर मध्य तीन एक्सट्रिमलि भूल एकेक्ट एक नम्बर पॉइंट है ठीक है द्वित हल चूज द कारेक्ट फॉर्म अफ वार्व इन देंटेंस वर्ब ब ठीक है शी डैश हार बुक ऑन द डेस्क लीव लिवस लेफ्ट लिवड शी लेफ्ट हर बुक ऑन दल सिक्स नेक्स्ट हलो देफ्स डैश इन द किचेन क्रिएटेड ए डिलईटुल एरो थ्रो आउट द रेस्टुरेंट देफ्स कलिनार इन द किचेन ठीक कलिनार इन द किचेन क्रिएटेडफुल एरोा थ्रो आउट द रेस्टुरेंट number the appropriate word to fill in the blank. His constant dash for knowledge led him to, um, read a wide variety of books. His thirst, his constant thirst for knowledge. Dear one. So, hoye any two, jekuno two diye any two to. Yeah, this is any two. Okay. Uh, the correct any four. sentence correction. The cats, uh, um, apostrophe a sovina. The cats chase their tails. এটা প্রথমটাই ওখানে ভুল ডেসপাইট অফ হিস বিজি শিডিউল হি ম্যানেজেস টু ফাইন্ড টাইম ফর ইজ ফর ইজ অভিস আই থিঙ্ক এটা ডেসপাইট হিজ বিজি শিডিউল হবে হি ম্যানেজেস টু ফাইন্ড ডেসপাইট অফ হবে না এখানে অফটা হবে না ডেসপাইট হিজ বিজি শিডিউল হি ম্যানেজেস ম্যানেজেস টু ফাইন্ড টাইম ফর ইজ অবিজ দ্য বুক ইজ লেইং অন দ্য টেবল ফর টু ডেজ নাও এটা আমাকে বলো তো কী হবে না এটার মধ্যে কোনো এরান নেই এটা কি বুকটা কি লেইং হবেন তো না দ্য বুক দ্য ইজ লাইং অন দ্য টেবিল কি হবে আমাকে বলবে আচ্ছা দুই এটা কটা দিয়েছে এটা দিয়েছে এনি ফোর ওর জন্য ওরা সাতটা অপশন দিয়েছে নাকি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছটা অপশন আচ্ছা দ্য কমিটি আর মিটিং দ্য কমিটিজ মিটিং হবে টুমরো ঠিক আছে কমিটি হলে আর আরের দরকার নেই কমিটিজ হলে একটা কথা কমিটি হলে আরের দরকার নেই দ্য কনস্ট্যান্ট ই হল দ্য দ্য কনসার্ট ওয়াজ ক্যান্সেল ডিউ টু Bad weather affecting many disappointed fans the concert was cancelled due to the bad weather the concert was cancelled due to the bad weather affecting spelling he don't like to eat vegetables but he enjoys fruits in a key he do not

ठीक करेक्ट। टेक्नोलॉजी बट ना इन तो माय सन मैड अबाउट टेक्नोलॉजी मैड अबाउट मैड अबाउट साइंस एंड टेक्नोलॉजी माय सन मैड अबाउट साइंस एंड टेक्नोलॉजी आई बिकम एन इंजीनियर आई विश आई वैर एक्सपीरियंस I were experienced Dash I wish I were experienced in the field of marketing that's a d the people who are good in making friends usually work in the field of trade correct वॉज इंटरेस्टेड इन लार्निंगरिन लैंगट इज कारिपोजिशन एगेन एनी फोर जेगल डाउट आज यार दरकार नेक्स्ट पेजे इन दम्पिटिव बिजनेस वर्ल्ड वन हेज टू विफेक्टेक्ट इन कम्युनिकेटिंग उद दस्टमार्स इन हो तो तो मैंने एनी वन यू कैन चूज अच्छा नौ नम्बर टे हल चूज द कारेक्ट अपशन टू मेक द सेंटेंसेस व्वर इज एवरी वन क्वेस्म मार्क इट्स एज सेंट एज डैश हियर आई थिंक इट्स कारेक्ट इट्स सैलेंट एज अ टूम हियर सैलेंट एज अ टूम मीस मैं एकदम पिन ड्रप सैलेंस बी द दस्केप प्रिजनर फट अगेन इट कारेक्ट करो टूथ एंड नईलिफोर हि व्वज़ फाइनलि ओवर पावर्ड তো টুথ অ্যান্ড নীল হবে এখানে হ্যাড ওভার হিলস হবে না হার্ট অ্যান্ড সোল হবে না ফুট অ্যান্ড মাউথ হবে না আই থিঙ্ক টুথ এন্ড নিল হবে মানে অনেক লড়েছে ঠিক আছে সি কী হবে ইন মাই ওপিনিয়ন এনি ওয়ান হু উড রিস্ক হিজ লাইফ জাস্ট টু ক্লাইম্ব মাউন্টেন মাস্ট বি অফ কালার তো হবে না লং ইন দ্য টুথ হবে না দ্য ওয়ার্স ফর ওয়ের হবে না মাস্ট বি অফ হিজ হ্যাড হতে পারে আই এম নট হান্ড্রেড পার্সেন্ট শিওর বাট আই ফিল অফ হিজ হ্যাড হতে পারে ঠিক আছে নেক্সট হলো আই উড নট মুভ দেয়ার নট ফর অল দ্য এখানে দেখো চারটে যে দিয়েছে এর মধ্যে একটাই আমার মধ্যে মানে ফ্রেজ আছে এটা হলো অল দ্য ফিশ ইন দ্য সি বাকিগুলি অল দ্য টি ইন দ্য চায়না তো আমি শুনিনি অল দ্য গানস ইন ট্যাক্সেস তো হয় না এখন রেফারেন্স ফেজ স্যান্ডস ইন সাহারা নো আই ডোন্ট থিঙ্ক স্যু বাট দে নট ফর অল দ্য ফিশ দ্য সি হবে ঠিক আছে আই থিঙ্ক স্যু ওকে সো নেক্সট উই কাম টু দ্য সিনোনিমস আমাকে অনেকে বলছে সিনোনিমস আর অ্যান্টোনম স্টাফ হয়েছে আচ্ছা দেখি টেনের এ এক্সপার আগে করেছে অনেকবার এক্সেলারেট ঠিক আছে প্যালপেবল আন্ডারস্ট্যান্ড নার্ভাস ট্যানজিবল হবে না রাইজিং ঠিক আছে ইনহিবিটেড ইনহিবিটেড অ্যান্ড ইনহিবিটেড রেসপন্স মানে হলো এখানে রিস্ট্রেইন্ড কাইন্ড অফ সিনারি রিস্ট্রেইন্ড রেসপন্স সেন্সিওর অ্যান্ড অফিসিয়াল এটা তো ইজি সেন্সিওর মিনস এখানে কন্ট্রোল তো হবে না সেন্সিওর অফিসিয়ালকে কেউ কন্ট্রোল করতে পারে না ইলেক্ট নো ডিফিট নো ক্রিটিসাইজ হবে ডিআর থ্রি এলিমিনেশন টেকনিক ইউজ করলে বেরিয়ে যাবে এনি অ্যাগেইন এনি টু এখানে কিন্তু সবগুলি অ্যান্সার করার কোনো মানে নেই ওকে প্রিম লাস্ট হবে না আগলে হবে না আউটরিচিয়াস হবে না আই থিঙ্ক প্রিমের চার নম্বরটা হবে ক্যান্টেংকেরাস প্রিম আচ্ছা এটা হলো অপোজিট হ্যাঁ আর বি হলো ট্র্যাঙ্কুইল ট্র্যাঙ্কুইল কথার অর্থ তো হলো লাইট হার্টেড সামথিং নাইস হিসেবে এটার অপোজিট হবে আবার মধ্যে না এক্সপ্লিসিট হবে না কম্পোস্ট হবে না অ্যাজিটেটেড হতে পারে তো বি এর ওয়ান হতে পারে সি এমিয়েবল এগেইন কি বলো তো গ্রেশিয়াস টাইপের কেউ মানে সামান হুইজ নাই তো কনজিনিয়াল তো সিমিলার হয়ে যায় এলুফ তো একা পারমিসিভও হবার কথা না এটাও তো লাইক মাইন্ডেড হয়ে যায় ডেঞ্জারাস হতে পারে আচ্ছা প্রি ভেরিফিকেশন প্রি ভেরিফিকেশন ইজ ভিরাসিটি এটার অ্যান্টোনিম হবে ভেরাসিটি তো এগুলি কোথা থেকে দিয়েছে আমার মতে এগুলো আইদার আরিহান থেকে দিয়েছে না হলে এটা নামটা মনে পড়ছে না আই 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 টেল ইউ গাইস এটা দিয়েছে আই গড ইট এটা কোথা থেকে দিয়েছে এক্সাম ভেদা এক্সাম ভেদা থেকে তুলে দিয়েছে এটা ঠিক আছে এক্সাম ভেদার উপরে ইংলিশ গ্রামারের মধ্যে থাকে এটা থেকে প্রত্যেকটা এন্টারটেন তুলে দিয়েছে তো এই দুটো সোর্স থেকে হবে তো দিস ইজ অ্যাবাউট ইংলিশ আচ্ছা গ্রামার এখন তোমার শুরুতে মনে হবে যে চাপ আছে আমার মনে হয় যদি আমি ধরো অ্যান্টনিমেও যদি একটা অ্যাটেম্প করতে পারো তোমরা হতেই পারে কারণ বাকি তিনটা একটু কনফিউজিং বাকি তো আমার মনে হয় না এতগুলি অপশনের মধ্যে কোনো সমস্যা হওয়ার কথা ইন টার্মস অফ গ্রামার তুমি যদি যেটা বোঝো তো আমার মনে ইংলিশের কোশ্চেনটা স্কোরিংই হয়েছে এবং অবভিয়াসলি সি টু লেভেলে যেখানে সিডি পেপার পোস্ট আছে এরকম তো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হবেই নাও লেটস কাম টু দ্য সেকেন্ড পেপার বাট ওয়েন ইউ কামিং টু জি কেন এখানে আমার তোমাদেরকে বলার দরকার আছে যে টিপিএসসি নিজেদেরকে ভাবে যে ওরা পুরো ইউনো কোয়েশ্চেনকে রেভলিউশনাইজ করছে কোনো একটা পুরোপুরি সেকশন যেটা ওরা নিজেরাই সিলেবাসে দিয়েছিল সেটাকে অমিট করে আমার মতে এটা হলো ক্যান্ডিডেটসের উপর আন্ডিও প্রেশার ক্রিয়েট করা কারণ পলিটির যে পুরোটা সেকশন ছিল সেই কুড়ি মার্কের সেই পুরোটা পলিটিক্স সেকশনই ওরা উড়িয়ে দিয়েছে বাট উই নিড টু ফিগার আউট কে আমরা অবভিয়াসলি যে যে জিনিস তোমাদেরকে পড়িয়েছিলাম সেই সেই জিনিস নিয়ে কি প্রশ্ন এসছে কি না কী কী এসছে কী কী আসেনি সেটা নিয়ে আমরা ডেফিনেটলি তোমাদের সাথে এখন ডিসকাস করবো গাইজ আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে কম্বাইন্ডে অ্যাকচুয়ালি সাকসেসফুল হতে হলে ইকোনমিক ক্রিপ্তি ত্রিপুরার প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে পড়তে হবে সো লটসি কী কী প্রশ্ন এসছে অবভিয়াসলি তো প্রথম যে পার্ট এ এটার থেকে ওরা অর অর্ডর দেনীয় অরের প্যাটার্নটা চেঞ্জ করে ওরা তোমার कटार टू थ्री फोर फाइव सिक्स सेवन एट आठ पांच टाइम ठीक है तो प्रथम प्रश्न की शर्ट नोट राष्ट्रीय एकता दिवस उच इज सेलिब्रेटेड ऑन थार्टी फार्ष्ट अगस्ट ईच ईयर टू कॉमेमोरेट एनिवर्सरी ऑफ सरदार वल्लभ भाई पटेल डिसकस हिज वर्क एंड अचीवमेंट फॉर नेशनल इंटीग्रिटी एंड यूनिटी डिसकस हिज वर्क ऑन द अचीवमेंट फॉर नेशनल इंटीग्रेशन एंड यूनिटी আমি এটা করাইনি আমি এটা করাইনি সো আই ক্যানট টেক ডাইরেক্ট ক্রেডিট ফর দিস বাট রাষ্ট্রীয় একতা দিবস ও ন্যাশনাল ইন্টিগ্রেশন এন্ড ইউনিটি এখানে কি ওয়ার্ডসগুলি ওরা দিয়ে দিয়েছে তোমরা যারা যদি লেখার জন্য এটা লিখতে পারো বি পার্ট রাইট এর শর্ট ওট ইন রিসেন্ট ইনিশিয়েটিভস অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফর এনহান্সিং ফিশ প্রোডাকশন ইন দ্য স্টেট অফ ত্রিপুরা এটা ডাইরেক্ট এগ্রিকালচার সাব পার্ট চ্যাপ্টার ফিশারি থেকে এসছে ঠিক আছে থার্ড হলো রাইট দ্য নোটস অফ প্রসপেক্ট অফ অ্যাগ্রো ফরেস্ট্রি ইন ত্রিপুরা এটা আমি ত্রিপুরার সাজেশনে দিয়েছিলাম অ্যাগ্রো ফরেস্ট্রি ঠিক আছে এগ্রিকালচার প্লাস ফরেস্ট্রি অফ ত্রিপুরা সেটা দেখতে পারো এটা এসেছে রাইট নোট অন দ্য প্রসপেক্ট অফ অ্যাগ্রো ফরেস্ট্রি ইন ত্রিপুরা ডি অলো রাইট নোটস অন পারফরমেন্স অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ ইন্ডিয়ান প্লেয়ার্স অ্যাট হ্যাংজো এশিয়ান গেমস এটা ভগবান জানে ওরা খবের কোয়েশ্চেন দিয়ে দিয়েছে এগুলি কেউ কিছু কোয়েশ্চেন ওরা দেবে যেগুলো কেউই পারবে না রাইট নোটস অন দ্য প্রসপেক্ট অফ টি ইন্ডাস্ট্রি ইন ত্রিপুরা এটা তো কমন দেওয়া হয়েছে পারবে রাইট নোট অন দ্য পসিবিলিটি অ্যান্ড অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস অফ ক্রিয়েটিং এ ফিল্ম সিটি ইন ত্রিপুরা লাইক দ্য ওয়ান এক্সিস্টিং ইন নয়ডা এটা যদি কমন সেন্স থাকে তাহলে পারবে আমি করাইনি বাট এটা কমন সেন্স থাকলে পারবে ইন দ্য সেন্স যে তোমার যে এরিয়াগুলি যে এরিয়াগুলি নিয়ে ওরা ডিসকাস করেছে যে লাইক দ্য পসিবিলিটি অ্যান্ড অ্যাডভান্টেজেস নয়ডা একটা বড় সিটি ত্রিপুরা একদম দ্য লাস্ট পার্ট অফ দ্য নর্থ ইস্ট লোকেশনাল অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস ওই সব জিনিস মানে ওরা ওই বেসিকলি ত্রিপুরাতে কোনো ইন্ডাস্ট্রি ফরমেশনে চ্যালেঞ্জেস কিভাবে হয় সেটাকে ওরা ঘুরিয়ে ফিরিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির থ্রোতে ওরা বোঝানোর চেষ্টা করেছে বুঝলে লেখা যায় রাইট নোটস অন ইন্ডো বাংলা ট্রেড পসিবিলিটিস ফ্রম মাতৃ মৈত্রী সেতু শাবরুম এটা তোমরা জানো ভালোভাবেই রাইট নোট অন দ্য স্টেট অফ হেলথ ইনফ্রাস্ট্রাকচার ইন ত্রিপুরা স্পেশালি রুরাল হিল এরিয়াস এটাও আমরা করিয়েছি কারণ এটা টিটিএডিসির হেলথ পার্টে পড়ে টিটিএডিসি চ্যাপ্টারটা যারা মানে সাজেশন থেকে যদি টিএডিসির চ্যাপ্টারটা পুরোভাবে পড়ে থাকো তাহলে এটা উত্তর দিতে পারবে তো এখানে বেসিকলি আমার মতে প্রসপেক্ট অফ অ্যাগ্রোফরেস্ট্রি প্রসপেক্ট অফ টি ইন্ডাস্ট্রি তারপর পসিবিলিটি অ্যান্ড অ্যাডভান্টেজেস অফ ফিল্ম সিটি ইন দো বাংলা ট্রেড স্টেট অফ হেলথ অফ ইনফ্রাস্ট্রাকচার অর রাষ্ট্রীয় একতা দিবস এ কটার মধ্যে যে কোনো পাঁচটা অ্যাটেম্প করা যায় ঠিক আছে ফিশ প্রোডাকশান ইন দ্য স্টেট অফ ত্রিপুরা এটা আমি জানি যদিও আমি এক টাইমে করিয়েছিলাম ফিশারিতে যখনই কোনো ত্রিপুরা থেকে এটা অনেকের মাথায় থাকবে না তো আই উইল সে দিস ইজ এ মিক্সড ব্যাক কোয়েশ্চেন কিন্তু অ্যান্সার করা যায় অ্যাটেম্প করা যায় সিক্সটি ওয়ার্ডের জন্য নাও নেক্সট কাম টু দ্য সেকেন্ড পার্ট আচ্ছা গ্রুপ বিতে ওরা মানে আটটা প্রশ্নের মধ্যে এনি ফাইভ দিয়েছে ঠিক আছে এতক্ষণ অবধি ঠিক ছিল আচ্ছা ওমেন রিজার্ভেশন ইন দ্য লেজিসলেটিভ বডিজ ইন ইন্ডিয়া টু এম্পাওয়ার ওমেন পলিটিক্যালি আমি বলেছি যে ওমেন রিজার্ভেশন নিয়ে একটা কোয়েশ্চেন আসবে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কোয়েশ্চেন আসবে ডাইরেক্ট এসছে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড সবাই জানে আসার কথা হিউম্যান জিনোম প্রজেক্ট কমেন্ট অন দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস দৃষ্টি থেকে তুলে দিয়েছে ন্যাশনাল মেডিকেল ডিভাইসেস পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এগেইন দৃষ্টি থেকে তুলে দিয়েছে জার্নি অফ ত্রিপুরা টুয়ার্ডস কার্বন নেগেটিভ কার্বন ট্রেডিং এগেইন দৃষ্টি থেকে তুলে দিয়েছে ড্রাগ ত্রিপুরা রাইট কজ এন্ড রেমেডিস এটা আমি সাজেশনে দিয়েছিলাম সেটা এসছে চ্যালেঞ্জেস অফ চাইল্ড ম্যারেজেস ইন ত্রিপুরা সেটা তোমরা সোশ্যাল কজেস অফ ত্রিপুরার মধ্যে যেহেতু লিটারেসি কম পভার্টি বেশি সেগুলো দিয়ে তোমরা হয়তো এটা বানিয়ে লিখতে পারো অনলাইন স্টোরস আর কিলিং লোকাল স্মল শপকিপার বিজনেস প্রসপেক্টস এই জিনিসটাও তুমি লিখতে পারো ঠিক আছে বি টু বি ভার্সেস বি টু সি যেটাকে বলে ঠিক আছে না তো অ্যাগেন কিছু কোয়েশ্চেন ওরা দিয়েছে যেমন হিউম্যান জিনোম প্রজেক্ট ন্যাশনাল মেডিকেল ডিভাইসেস পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি জার্নি ত্রিপুরা টুয়ার্ডস কার্বন নেগেটিভ কার্বন ট্রেডিং লেখা যায় এটাও লেখা যায় ব্যাপারটা কি বুঝলে তো ব্যাপারটা হলো যখন কোয়েশ্চেন ওরা সায়েন্টিফিক মানে করার ওদের কোনো আইডিয়াই নেই মানে কোয়েশ্চেনের সিলেবাসই ওরা করার কোনো আইডিয়াই নেই তখন ওরা যে কোনো ওখান থেকে প্রশ্ন করতে পারে দিস ক্যানট কাম এনিওয়ার নেয়ার আবার সি থ্রিতে ওরা এই জিনিসটাই দেবে কিনা জানি না সো উই নিড টু বি আপডেটেড ফ্রম দ্য দৃষ্টি পার্সপেক্টিভ অলসো যখন আমরা সি সি থ্রি করবো সো দেখা যাক হাউ ইট ওয়ার্কস আউট নাও লেটস কাম টু গ্রুপ সি গ্রুপ সি এটা নতুন দিয়ে দিয়েছে ওরা এটা নতুন কী দিয়েছে মানে এখানে পলিটিরোডা দিত কুড়ি মার্কের এখানে অর অর দিয়ে দিয়ে দিয়েছে যে যে কোনো এক দুটো কর তো এখানে আছে যে অ্যাকসামিন দ্য ইম্প্যাক্ট অফ আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট ইন দ্য নর্থ ইস্টার্ন স্টেটস অর ট্রেস আউট দ্য প্রবলেম এরিয়াস অফ ইন্দো ক্যানাডা বায়োলেট্রাল রিলেশনস ইন্দো ক্যানাডা বায়োলেট্রাল রিলেশনস আই থিঙ্ক তোমরা সবাই লেগেছো এটা অনেকবার বলা হয়েছে আর সাজেশনও ছিল অ্যানালাইজ দ্য আউটকাম অফ জি টোয়েন্টি সামিট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি

মানে অল্টার করার চেষ্টা করছে ইন্ডিয়ান বর্ডার্স দ্য ইন্টারন্যাশনাল বর্ডার ইন দাস হোয়াট এভার দ্য ভার্বেল এন্ড নন ভার্বেল সেটলমেন্ট দ্যাট ইজ হ্যাপেন তো যদি আইডিয়া করা যায় লেখা যায় এক্সপ্লেন দ্য ইম্প্যাক্ট অফ ব্যাকিং আউট অফ রাশিয়া ফ্রম ব্ল্যাক সি গ্রেন ডিল এগেইন দৃষ্টি ইন্টারন্যাশনাল ভেরি ইন্টারন্যাশনাল সিক্স দ্য আফ্রিকান ইউনিয়ন ইনক্লুশন ইন দ্য জি টোয়েন্টি এস পটেন্সিয়াল ইম্প্যাক্ট অন আফ্রিকা ডিসকাস দেখো দিস ইজ অলসো দৃষ্টি পার্ট কিন্তু যদি তোমার কমন সেন্স থাকে এবং তুমি জি টোয়েন্টির উপর পড়ে থাকো তাহলে এটা উত্তর দেওয়া উচিত যে ওয়ার্ড বেনিফিটস আফ্রিকা মানে আফ্রিকা কীরকমভাবে ডিপ্রাইভ হয়েছে এবং কি কী বেনিফিট আফ্রিকা এখান থেকে পেতে পারে তোমার তো সিক্সটি ওয়ার্ডের জন্য তো তোমার শুধু মানে চার পাঁচটা পয়েন্ট ম্যানেজ করে লিখতে হবে দ্যাট ক্যান বি ম্যানেজেবল বাট এগেন আমি পড়াই নি এটা এক্সপ্লেন হাউ গ্লোবাল হাউস ডেথ প্রবলেম এফেক্টস গ্লোবাল ইকোনমি অ্যাবসলিউটলি শ্যাম্বলস এটা পুরোটা দৃষ্টির কোয়েশ্চেন দৃষ্টির থেকে তুলে দিয়ে দিয়েছে এটা হলো গ্রুপ সি আর পার্ট আছে কি না এটা দেখতে হবে এক দুই তিন চার

এত মানে ডিপ অ্যান্ডে ওরা চলে গেছে না ডাবলিউএচর গুজরাট ডিক্লারেশন অন ট্রেডিশনাল মেডিসিন বোধ হয় আমি জুন জুলাইয়ের যখন কারেন্ট অফেয়ার্সের বুকলেটটা দিয়েছিলাম সেই জুন জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্সের বুকলেট ছিল কিন্তু এত কিছু মনে রাখা সম্ভব না তো এই পার্টটা যে সেভেন নাম্বার কোয়েশ্চেনটা এটা আই থিঙ্ক অনেকেরই ট্রিকি হবে কিন্তু অ্যাজ আই সে কে তোমার জন্য যে জিনিসটা টাফ হবে সেটা সবার জন্যই টাফ হবে সো ডোন্ট রিয়েলি নিড টু প্যানিক অ্যাবাউট যে কি হয়েছে হবে সবারই ভালোই হবে এবং অ্যাজ ফার এজ তোমার কি বলবো কোয়ান্স দেখছি আমি কোয়ান্স এবং অ্যালার যে পার্টটা ওটা রিজনেবল ওরা করেছে আই থিঙ্ক কোয়ান্স এবং অ্যালার পার্টে সমস্যা হবে না আমার মতে ইংলিশ পেপারটা মোটামুটি ইজির দিকে হয়েছে বা অবভিয়াসলি যারা টিজে ফলো করেছো ইট ওয়াজ কোয়াইট ইজি ফর ইউ আমার মতে জি এবং সিএ পেপারে জিকে এবং সিএ এ পেপারে মোটামুটি তোমার আমি যেটা অ্যাজ ইউজুয়াল মানে আই এম অলসো ভেরি ডিসঅ্যাপয়েন্টেড কারণ পলিটিক পার্টটাই তো উঠিয়ে দিয়েছে তাহলে তো এটা একটা শকিং ভ্যালিউ হবে কিন্তু ওই থার্টি ফর্টি পারসেন্টের বেশি আমার মতে কমন পড়েনি দ্যাট শুড হ্যাভ বিন মোর যাই হোক এটা তো আমার কিছু করার নেই কারণ সিলেবাসে কিছু নেই বাট সি হাউ ইট হ্যাপেন্স গাইজ ইফ ইট ইজ টাফ ফর ইউ ইট উইল বি টাফ ফর আদার্স অলসো সো ডোন্ট প্যানিক আজকে রেস্ট করো উই উইল ডিসকাস সুন অ্যাবাউট দ্য ডিফারেন্ট ইউনো factors or factions of the question uh, very soon take mm -hmm. okay? okay? like share and subscribe t.j